আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। ধন্যবাদ। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ রোমান। রোমান? জি স্যার। রোমান, কোন জেলায় বাসা তোমার? স্যার আমার বাসা স্যার কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা। কিশোরপুর জেলা? কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা। উপজেলা? জি স্যার। তোমার জেলায় কয়টা উপজেলা আছে? স্যার আমার জেলা আছে 13টি উপজেলা আছে। 13টি উপজেলা আছে? জি স্যার। রোমান, বাংলাদেশ সেনা ও বিমান তিন বাহিনীর প্রধানের নাম গুলো বলো। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ স্যার, নৌবাহিনী স্যার অ্যাডমিরাল আরঙ্গদেব চৌধুরী, বিমানবাহিনী স্লোগান বিমানবাহিনী এয়ার চিফ মার্শাল মশিউরুজ্জামান স্যার। মশিউরুজ্জামান। ওকে, যাই হোক রোমান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? স্যার ক্রস চিহ্ন দুটি তরবারির উপরে কোনিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের জাতীয় ফুলের নাম? জাতীয় ফুলের নাম স্যার শাপলা। জাতীয় প্রতীক বাংলাদেশের? বাংলাদেশের জাতীয় প্রতীক স্যার শাপলা। জাতীয় ফুল যদি শাপলা হয় তাহলে প্রতীক হবে কেমন করে শাপলা? চিন্তা করে বলো। আচ্ছা ধরো রোমান, তোমার পরিবারে ইনকাম কে করেন এখন? শুধুমাত্র কি বাবা? স্যার আমার বড় ভাই আছে স্যার, আমার বড় ভাই প্রবাসী, সে ইনকাম করে। আমার বাবা স্যার কৃষি কাজ করে, আরেক ভাই আছে স্যার সে জাহাজে চাকরি করে। জাহাজে চাকরি করে? জি স্যার। তো তাদের মতো আসলে তুমি প্রবাসী বা জাহাজে বা অন্যান্য পেশায় নিয়োজিত না হয়ে আসলে তুমি সেনাবাহিনী সৈনিক হওয়ার জন্য তুমি মনস্থির করছো আমি যতটুকু বুঝতে পারি, তাই না? সেই কারণে পরিস্থিতিতে আসা। তো যাই হোক, মনস্থির করার কারণটা আসলে কি কারণ যে তুমি কেন সেনাবাহিনী সৈনিক হবা? স্যার আমার ছোটবেলা থেকে ইচ্ছা স্যার বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবো স্যার। তাই আমার বাবার অনেক ইচ্ছা স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানের নাম? বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানের নাম স্যার মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সামরিক জাদুঘর কোথায় জানো? বাংলাদেশের সামরিক জাদুঘর স্যার ঢাকা। ঢাকা? জি স্যার। আচ্ছা, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদর দপ্তর কোথায় স্যার? বাংলাদেশ পুলিশ বাহিনীর সদর দপ্তর স্যার দুঃখিত স্যার। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে তুমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আর কোন বাহিনীকে বেশি ভালোবাসো তুমি কি বলবে? স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বেশি ভালোবাসি। আচ্ছা, তাহলে সেনা ও বিমান অন্য বাহিনীকে তুমি ভালোবাসো না? স্যার অবশ্যই স্যার ভালোবাসি, কারণ স্যার আমি স্যার সেনাবাহিনীতে যোগদান করতাম স্যার, তাই আমি সেনাবাহিনীকে বেশি ভালোবাসি। বেশি ভালোবাসো? জি স্যার। আচ্ছা, পড়ালেখার পাশাপাশি আর কোনো সাইডে বা কোনো বিষয়ের উপরে বিশেষ গুণাবলী, কোনো বিশেষ কোনো জ্ঞান অর্জন আছে তোমার? স্যার জ্ঞান অর্জন স্যার আমি টুকটাক স্যার ইলেকট্রনিক্স কিছু কাজ পারি স্যার, যদি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার এই দায়িত্ব তুমি কিভাবে পালন করবে? স্যার আমি সবসময় চেষ্টা করবো স্যার আমার উদ্দীপনা কর্মকর্তার কথা মেনে চলার জন্য, নিয়ম শৃঙ্খলা ভাবে যাতে সুন্দর ভাবে চলাফেরা করতে পারি, তা যা আদেশ দেয় আদেশ মতো চলাফেরা করার চেষ্টা করবো স্যার। ধন্যবাদ। যাই হোক, আমরা এতক্ষণ আসলে রোমানের ভাই ভাই নিলাম। রোমান একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ সোলজার ট্রেনিং একাডেমিতে, আমাদের রংপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য প্রস্তুতিমূলক কোচিং করতে আসছে। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি তোমরা যারা আগামীতে পরীক্ষা অংশগ্রহণ করবা, অনেকে ভাই ভাই বিষয়গুলো অজানা থাকে, এই অজানা বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের এই চেষ্টা বা ভিডিও টিউটোরিয়াল বানানো আর কি। তো যাই হোক রোমান, সবাই হয়তো বা আমাদেরকে দেখছে বা শুনছে, তাই না? তুমি হয়তো বা কোনো না কোনো ছাত্রের বা কোনো না কোনো প্রশিক্ষণের ভিডিও দেখে কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে মেবি হয়তো বা আসছো। তো তোমার যে কয়েকদিন প্রশিক্ষণ তুমি নিলা, তো নিয়ে আসলে তুমি কি রকম মনে করছো নিজেকে বা কি ভাবছো যে আসলে সোলজার ট্রেনিং একাডেমি তোমাদেরকে কিছু শেখাতে পেরেছে নাকি পারেনি? যদি যদি নতুন উদ্দেশ্যে কিছু বলো স্যার। আসলে মূলত স্যার সোলজার ট্রেনিং একাডেমিতে এসে স্যার আমি অনেক কিছু আমার অজানা ছিল
স্যার বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পর্কে আমি কোনো কিছু জানতাম না, এখানে এসে স্যার অনেক আমি বাস্তব অভিজ্ঞতা জ্ঞান অর্জন করেছি স্যার। যেরকম স্যার আমি মেডিকেলে অনেক সমস্যা ছিল স্যার, সে বিষয়েও স্যার আমি অনেক মেডিকেলে ফিট হয়েছি। যেমন স্যার রিটেন ভাই বা ক্ষেত্রে স্যার অনেক কিছু আমি জানতাম না, কিন্তু এখানে এসে স্যার অনেক কিছু স্যার আমি জেনেছি, যা আমি অনেক দীর্ঘ 12 বছর যাবত আমি জানতে পারি না স্যার। আমি ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ারের চতুর্থ যতটুকু পড়ালেখা করছি আমি এখানে প্রায় 2 মাস যাবত আছি স্যার, এই 2 মাসে স্যার এত বেশি আমি জানছি স্যার। যাই হোক, রোমানের ভালো লাগা আর কথাগুলো বললো। তো রোমান, যারা নতুন ধরো আসতে চায় তোমার মতো সোজার একাডেমিতে, তারা কি আসতে পারে সোজার? অবশ্যই স্যার, তারা যদি আসে তাদের স্যার অনেক ভালো হবে, কারণ স্যার এখানে সোজার ট্রেনিং একাডেমিতে স্যার অনেক ভালো কিছু শিক্ষা দেয়, যা শিক্ষা নিয়ে স্যার তারা সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর ক্ষেত্রে তারা অনেক ভালো কিছু করতে পারবে। রিটেন ভাই বা মেডিকেল তাদের অনেক বাস্তব অভিজ্ঞতা হবে, যা অনেকে হয়তো জানে না স্যার, সে বিষয়ে স্যার তাদের অনেক অভিজ্ঞতা হবে। রোমান কিন্তু খুব একটা ভালো কথা বলো, কারণ আমরা যারা সামরিক বাহিনীতে দাঁড়াবো বা সামরিক বাহিনীর সদস্য হতে চাই, আমরা কিন্তু আসলে অনেকে প্রিপারেশন ছাড়াই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, হয়তো বা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিকেলে বাদ পড়ে যাচ্ছে বা রিটেন ভাইভাতে বাদ পড়ে যাচ্ছে বা শারীরিক পরীক্ষাগুলোতে বাদ পড়ে যাচ্ছে। যখন তোমার একটা প্রস্তুতি থাকবে, এই প্রস্তুতি কিন্তু তোমাকে ওই সব পরীক্ষা থেকে কিন্তু বাদ পড়া থেকে তোমাকে রক্ষা করবে। সুতরাং যারা সৈনিক হওয়ার স্বপ্ন দেখো, তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছো বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য হয়ে তোমরা দেশ সেবায় নিজেকে অংশগ্রহণ করবা, তোমাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, অবশ্যই তোমরা এখন থেকে একটু প্রস্তুতি নাও, পূর্ব প্রস্তুতি। সেটা হতে পারে তোমার বাসায়, সেটা হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হতে পারে তোমার বাবা মা, সেটা হতে পারে তোমার কোনো আত্মীয় স্বজন যদি সামরিক বাহিনীতে থাকে, তাদের কাছ থেকে অভিজ্ঞতাগুলো নাও, তাদের কাছ থেকে পরামর্শগুলো নাও, নিয়ে ওইভাবে তুমি নিজেকে প্রস্তুত করো, চর্চা করো। অবশ্যই আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তোমার স্বপ্নের যে চাকরি সেখানে তোমাকে অবশ্যই নিয়ে যাবেন। সবাই ভালো থেকো, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।